আজ থেকে এটা হতে চলেছে বোনের নেকলেস তো এটা আমি একবার ওকে পরিয়ে দিই দেখি কেমন লাগছে ক্যামেরাতে দেখা তোমরা কমেন্ট করে বলো বোকে কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ এটাও বেশি ইউনিক মায়েরগুলো তো সুন্দর লাগছে আমার বাগের থেকে অনেকগুলো টাকা এখন যাচ্ছে আর এখানে আমাকে এই কটা টাকা কোনটা দিয়েছে অতগুলো টাকা নিয়ে ওয়া টু ওয়া বোনের নতুন নেকলেস হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ আর কালকের ব্লগ তোমরা দেখলে দেখেছিলে আমি কালকে ছিলাম ঘুমাতে একটু আগেই আমি বনগাতে এলাম এখনও বাড়িতে যাইনি কালকে ঘুমাতে গেছিলাম তার কারণ আমি অনেক গাছ কিনেছি সেই সমস্ত গাছগুলো কালকে অনেক রাত হয়ে গেছিলো কিনতে কিনতে এবং রাত্রেবেলা এতটাই ঠান্ডা ছিল যেই জন্য আমি বাড়ি আসিনি আজকে সকালবেলা একটু আগে আমি বনগাতে এসেছি বনগাতে আসার কারণ হচ্ছে আজকে অনেক কেনাকাটা হবে আবারও বাট আমার কেনাকাটা না আমার কেনাকাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে কিনবো আমার বোনের জন্য এবং আমার যে দাদার দিয়ে সেই বৌদির জন্য তো কিছু গোল্ড কিনবো সেই জন্যই কি বনগাতে এসেছি এবং মা বোন প্রত্যেকেই চলে এসছে আমি মোটামুটি গুমা থেকে সকাল এগারোটার দিকে বেরিয়েছি এবং মাঝ রাস্তায় দাঁড়িয়ে ব্লগটা এডিট করেছি এবং আপলোড করেছি যে ব্লগটা কালকে আপলোড হয়েছে যে এখন চলে এসছি এবং মা বোন সকলে বনগাতে চলে এসেছে ওরা তো সকলে জুয়েলারির দোকানে বসে সমস্ত কিছু পছন্দ করছে আমি জাস্ট এলাম এবং সমস্ত কিছু এখন আমি নিজে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো এই যে ব্যাগের মধ্যে সমস্ত ফুল গাছ এটা হচ্ছে গোলাপ তো এর মধ্যে অনেকগুলো ফুল গাছ আছে সমস্ত কিছু এইভাবেই এনেছি আর গাড়িটা নিয়ে গেছিলাম বলে অনেকটাই হেল্প হয়েছে সমস্ত কিছু সামনে বসিয়ে রিল্যাক্সে চলে এসেছি আর এই যে হচ্ছে আমার নতুন হেলমেট আর চোখাদের মধ্যে সকলে আছে এই জায়গাতে মা চলে এসছে বোন চলে এসছে পছন্দ হয়ে গেছে পছন্দ কমপ্লিট পছন্দ হয়ে গেছে তোরটাও পছন্দ না হয়নি এখন আর এটা হচ্ছে আমার ছোট মাসি

আমি মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টা পুরোটা ওই মাঝ রাস্তায় একটা পাঁচিলের ওপর বসে এডিট করেছি এডিট কমপ্লিট হয়েছে দেন দেখি মোবাইলে চার্জ শেষ কালকে ওই হেলমেটটা কিনেছি যে দোকান থেকে সেই দোকানের সাথে ভালো পরিচয় হয়ে গেছিল ওই দোকানে গিয়ে মোবাইল চার্জ দিয়েছি দেন ভিডিও আপলোড করেছি নেট শেষ নেট করে করেছি মানে এটা ওটা হয়ে গেছে এখন চলে এসেছি ফার্স্ট কি দেখছি আমরা চোকার এগুলো সব সোনার তাই না সব কেনা না সোনার সব সিটি গোল্ড এত এত গোল্ড চারদিকে শুধু গোল্ড কোনটা পছন্দ হয়েছে এই জায়গায় তো অনেকগুলো চোকার আছে আর এগুলোকে কি বলে এগুলো ও চোকার আলাদা নেকলেস আলাদা এই জায়গাতে অনেকগুলো চোকার দেখছি আর তার সাথে নেকলেস আছে আমি জানতাম না চোকার নেকলেস আলাদা হয় মানে আমি জানতাম এগুলোকেও চোকার বলে ওকে তোমরা কোনটা নিচ্ছ এটা বৌদির জন্য এটা বৌদির জন্য তোর কিনা তাই বল

সবারই পছন্দ কিন্তু এটা সিম্পলের মধ্যে আছে প্রত্যেকেরই পছন্দ এটার থেকে বেটার এটা আমার ঠিক ভালো লাগছে না ওর থেকে এটা অনেক বেটার সিম্পলের মধ্যে পুরো একদমই তাহলে চলো এটা ফাইনাল করো বৌদির জন্য হ্যাঁ এটা তাহলে বিল করো ভাবলাম বৌদিকে সারপ্রাইজ দেব বৌদি তো ভিডিওটা দেখেই নেবে বৌদি ভিডিও দেখে হ্যাঁ আমাকে বলেছে লিংক পাঠাবে তার মানে বৌদির সাথে তুমি কথা বলেছো তুমি তুই কথা বলেছিস হ্যাঁ মাসি তুমিও কথা বলেছো মাসিদের কথা বাদ দাও বাট আমার বাড়ির দুজন কথা বলেছে তার মানে আমার বাবাও তো কথা বলে তার মানে আমি কথা বলি না মানে নতুন বৌদির সাথে সকলে কথা বলে তাহলে এটাই ফাইনাল হচ্ছে নতুন বৌদির জন্য তুই একবার গলায় পর এটা বৌদির জন্য তোর জন্য না এতক্ষণ ধরে ভাবছি আমার জন্য নিলি সুন্দর লাগছে সিম্পলের মধ্যে বৌদির জন্য ডান এত সময় তোমরা দেখেছিলে নতুন বৌদির জন্য গোল্ড নিয়েছি বৌদির জন্য নেওয়া হয়ে গেছে নতুন বৌদি সমস্ত কিছু ডান এবার নেওয়া হবে বোনের জন্য না না ও জানে ও এই কারণে মানে বৌদির জন্য নেবো একটা বোনের জন্য সেইভাবেই প্ল্যানিং করে আসা হয়েছিল ওরা তো বাড়ি থেকে এসেছে আর আমি ছিলাম ঘুমাতে যাই হোক বৌদির জন্য নেওয়া সমস্ত কিছু কমপ্লিট পছন্দ হয়েছে প্রত্যেকে তুই কি নিবি বৌদির গলার ওটা খুব সুন্দর হয়েছে আমি পছন্দ করেছি কেমন হয়েছে বৌদি ভিডিওটা দেখলে বলবে তুমি পছন্দ করেছিস মানে ওটা মানে আমি আর মা মিলে পছন্দ করেছি আমি এসে যে ফাইনাল করলাম তোরা তো পছন্দ করেছিস ফাইনাল কার কথা মানে ব্যাপারটা হচ্ছে টাকা পয়সা ব্যাপারটা তো তোর কাছেই সেই জন্য তুই না আসলে কি করে ফাইনাল করব না ওই রকম কোনো ব্যাপার না সকলে মিলে পছন্দ করেছি ওটা বৌদির আই থিং পছন্দ হয়ে যাবে যাও এবার তুই কি নিবি আমি নেব নেকলেস কত বাজে 50 টাকা না 50000 না কত কি আছে ওরকম বলিস না

অনেকদিন আগে থেকে চোখার বাট আজকে চোখার না তার থেকেও একটু বেশি একটা নেকলেস ওকে আমি দিতে চলেছি আমি ঠিক না আমিও কিছুটা দিচ্ছি মা কিছুটা দিচ্ছে দুজন মিলে একটা গিফট করছে আর আমি যেদিন থেকে আর্নিং শুরু করেছি বা বুঝতে শিখেছি তারপর থেকে সোনা গায়না বলতে তেমন কাউকে আমি নিজেও দিইনি কোনো কিছু নেই ফার্স্ট টাইম হতে চলেছে আর আমি যতটা আর্ন করেছি প্রত্যেকটা আমাদের মানে ফ্যামিলিতে ইনভেস্ট করেছি সংসারে তা বাদে আমরা যেমন বাড়িতে ইনভার্টার নিয়েছি যেহেতু আমাদের ইলেকট্রিকের ভীষণ প্রবলেম হয় আমার বাড়িতে ওয়াইফাই আছে আমার কম্পিউটার আছে যাতায়াতের জন্য একটা গাড়ির প্রয়োজন ছিল সেই জন্য স্কুটি নিয়েছি দেন ফ্রিজ নিয়েছি তারপর ওপরের ঘরটা হয়েছে কিছুটা আরও ঘর হবে কিছুদিনের মধ্যে আবার বাড়ির মানে পুরো সমস্ত কিছু কাজ শুরু করবো সমস্তগুলো তোমরা ব্লগে দেখতেই পাবে যাই হোক সবকিছু অনেক গল্প করেছি এবার মনের জন্য একটা নেকলেস নিতে হবে তুমি খুশি তো ওর হাসিটা দেখেই বোঝা যাচ্ছে চলো পছন্দ করো বন্ধু ওদিকে অনেক দিয়ে দিয়েছে বার করে রেখে দেবে সময় দেখে পছন্দ করো পছন্দ করো তাড়াতাড়ি হ্যাঁ গলায় ধরে দেখ বল এদিকে ঘর আজকে এমন একটা জ্যাকেট পরে এসেছিস আরে আজকে প্রচুর শীত লাগছিল কি করবো গলাই বোঝা যাচ্ছে না গলাতে না পড়লে ভালো লাগবে না খুলে ফেলবো সোয়েটার জ্যাকেটের উপরে জ্যাকেটটা নামিয়ে নে উপরে ওই সোয়েটারটা কি সোয়েটার বলে এগুলো ফাইনিক গলা বোন সোয়েটার খুলে ফেলেছে এবার গলা বোঝা যাবে এবার গলাতে দে এবার পরবো অনেকগুলো এই জায়গাতে দিয়ে দিয়েছে একটা একটা করে গলাতে পরে দেখ কোনটা ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ যেটা পরবি সেটাই ভালো লাগবে বাট তোর পছন্দ যা হয় এগুলোকে নেকলেস বলে আমি তো জানতামই না না এটাকে আলাদা বলে না সব নেকলেস এর মধ্যে আমার পছন্দ হচ্ছে এটা সব থেকে বেশি আর এটাও ভালো লাগছে এটা একটু মানে বেশি একটু ইউনিক না এরকম ডিজাইন দেখেছি ইউনিক বলিনি মানে এটা তো একটু ছোটোখাটোর মধ্যে আর এটা একটু এই সামনের দিকে বেশি

পাঁচটা নেকলেস বার করেছে এবার বোন পছন্দ কর তাড়াতাড়ি বেশি বেশি ওয়েট ওয়েট না হ্যাঁ দামটা বেশি ওটা তো হবে ফাইনাল বলো বোন ছিঁড়ে ফেলিস না নতুন জিনিস ছিঁড়িস না বল কোনটা পছন্দ হচ্ছে তোর তুই কি দেখতে চাস তুই একটু পছন্দ তোরা দিবি তোরা পছন্দ করে দিবি আমার এই জন্য ভালো লাগে না তো কালকে লেহেঙ্গা কিনতে গেছিস তাও এরকম বলেছিস আরে পাগল এটা তোর কাছে থাকবে সারা জীবন তোর পছন্দের

এই একটা দেখা অনেক সময় থেকে অনেক পছন্দ অনেক কিছু হলো বোন এটাই পছন্দ করেছে আরো প্রথম থেকে এসে এই এটাই পছন্দ করেছে এত সময় আর কি ফালতু দেখছি আমরা অনেক দেখেছি বাট ওর প্রথম এসে যেহেতু এটা পছন্দ হচ্ছে পছন্দ এমন একটা জিনিস একবার যখন পছন্দ হয়ে যায় কোনো একটা জিনিস সেটা তারপরে হাজার জিনিস দেখালেও এটাতেই আর কি মনটা যায় তো এটার থেকে বেশি সোনা দিয়ে তৈরি সেগুলো ওর পছন্দ হয়নি ওর এটাই পছন্দ হয়েছে বাট কোনো ব্যাপার না চলো আমি একবার পড়িয়ে দিই হ্যাঁ ঠিক আছে দেবো আজ থেকে এটা হতে চলেছে বোনের নেকলেস তো এটা আমি একবার ওকে পরিয়ে দিই দেখি কেমন লাগছে ক্যামেরাতে দাকা তোমরা কমেন্ট করে বলো বোনকে কেমন লাগছে এতটা উপরে পরতো নিচে নিচে এবার আয়নাতে বলো সুন্দর লাগবে তো আশা করছি ভালো লাগবে চলো এটাকে এবার প্যাক করতে নিই ঠিক আছে দাঁড়া দাঁড়া আমি খুলছি দাঁড়া এখানে এসেছি প্রায় দু ঘন্টারও বেশি হয়ে গেছে বনেরটা হয়েছে ফার্স্টে বৌদির জন্য একটা চোখান নেওয়া হয়েছে দেন বনের জন্য নেকলেস নেওয়া হয়েছে এখন মা দেখছে মায়ের জন্য শাখা বাঁধানো হাতের সো এই জায়গাতে অনেক শাখা এখানে দেখিয়েছে মা জাস্ট দেখছে কারণ মায়ের কোনো শাখা বাজানো নেই এই ফার্স্ট টাইম হতে চলেছে বাট এখনো কনফার্ম না মা জাস্ট হাতে পরে দেখছে যদি হয় পরে কোনো একটা দিন এসে আমরা নিয়ে যাব আজকে জাস্ট একটু দেখে যাচ্ছে মায়ের পছন্দ কোনটা কি হয় বা কেমন ধরনের পছন্দ সেই হিসাবে হাতে একটা পরেছিল দু হাতে দুটো পড়েছিল এই ডিজাইনটা হয়েছে তাহলে তোমার কোনটা ভালো লাগছে এই যে এই জায়গাতে ডিজাইন আছে এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এই একটা ডিজাইন এটাও সুন্দর আর একটা কোনটা যেন দেখলাম হ্যাঁ এই যে এটা না অনেক কালারিং আছে অনেক কালার কালার হয় শাড়িতে যেমন থাকে তাই তো সো এই তো অনেকই দেখিয়েছে তো মায়ের মোটামুটি এই রকম টাইপসের একটু ভালো লাগে ঠিক আছে নো প্রবলেম অন্য দিন এসে আমরা নিয়ে যাবো টেনশন করো না ঠিক আছে আজকে জাস্ট দেখে গেলাম এগুলো অনেক অন্য এক দিন এসে আজকে সব টাকা শেষ হয়ে গেছে মা আজকে এত জিনিস নিয়েছি

তো এই যে হচ্ছে বৌদির চোকারটা এটা একটু খোলো না হ্যাঁ এই যে হচ্ছে বৌদির চোকারটা এটা সিম্পলের মধ্যে সেরা লাগছে আমার তো দারুণ পছন্দ হয়েছে। বনের কদিন পরে এরকম একটা আরও বানিয়ে দেবো সিম্পলের মধ্যে মজা লেগেছে আর বনের যেটা নিয়েছি নেকলেসটা সেটা হচ্ছে এই যে এগারো গ্রাম হয়েছে এগারো পয়েন্ট টু ওয়ান জিরো এটা হয়ে গেছে বনের ফাইনাল এটাতে এখন সমস্ত কিছু দিয়ে এটার বিল কমপ্লিট এখানে দুটো বিলই কমপ্লিট হয়ে গেছে এটা দিয়ে দিলে আমরা চলে যাবো বাড়িতে তাই তো হ্যাঁ মজা তো লাগবেই না সবকিছু হয়ে গেছে আমার পকেট আজকে পুরো শেষ সব শেষ এই কদিন এত কেনাকাটা করছি মা একটা কথা আমার তোমার কাছে শোনার ছিল তুমি তো প্রত্যেকদিন দাদার সাথে কথা বলো মাসির সাথে কথা বলো তার আগে তোমাদেরকে বলি তোমরা অনেকে কমেন্ট করো কার বিয়ে আমার মাসির ছেলের বিয়ে আমার বড় মাসির ছেলের বিয়ে তো সেই জায়গাতেই আমরা সকলে যাব।

এমনি কষ্ট হয় ওর কিছু নেই গলায় একটা চেন আছে আংটি আছে কানের আছে বাট কিছু নেই ওর আর আমার তো সব ভরা ভরা যাই হোক এখন আমরা এই জায়গা থেকে বাড়ি চলে যাবো সেই অনেক টাইম এসেছি আরও একটা কাজ আছে আমাদের যে স্যুটগুলো আগের দিন কিনেছিলাম এই দুটো এখন ফিট করতে হবে একটু তাই তো এই দুটোকে এখন ফিট করতে হবে

আসলে আমরা দাদার বিয়ে নিয়ে একটু বেশি এক্সাইটেড তার কারণ হচ্ছে আমি যেদিন থেকে আরকি বুঝতে শিখেছি বড় হয়েছি তারপর থেকে এই কোন নিজেদের কারো বিয়ে হচ্ছে তাই না এর আগে আমার দিদিদের বিয়ে হয়েছে আমার প্রত্যেকটা দিদির বিয়ে হয়ে তাদের যখন বিয়ে হয়েছে আমার এক্সাম ছিল আমি অনেক মানে পড়াশোনার মধ্যে ছিলাম বা ছোট ছিলাম ছোট ছিলাম সবার সাথে আমাকে বিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে আমি যেতে পেরেছি আর দাদা তো যেদিন মাধ্যমিক পরীক্ষা তার দুদিন আগে দিদির বিয়ে ছিল তো বাড়ির থেকে এই প্রথমবার হচ্ছে ভালো করে মজা করবো সেই জন্য প্রিপারেশন অনেক রকম ভাবে নিচ্ছি পুরোপুরি আশীর্বাদের দিন থেকে আমরা মজা করব অনেক প্ল্যানিং করেছি

ভাব বিয়েবাড়ির মানুষদের কেনাকাটা হয়নি আমাদের কেনাকাটা কমপ্লিট তার মাঝে তোড়ও হয়ে গেছে যে যার বিয়ে তার নেই তাই তার হুষনেই পাড়াপাশির ঘুম নেই বাট আমরা পাড়াপাশী না আমার নিজের দাদার বিয়ে মাসির ছেলে ঠিক আছে বাট নিজের দাদা বড়পুরি এত সময় অনেক পছন্দ কেনাকাটা হয়েছে এবার হচ্ছে মেইন টাইম মানে পেমেন্ট করা সো আমাদের বাজেট থেকে অনেকগুলো টাকা এখন যাচ্ছে

চলো ফাইনালি সমস্ত কিছু ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে এই যে হচ্ছে বৌদির চোকার এই যে হচ্ছে বোনের নেকলেস তো এই দুটো নিয়ে এখন মা আর বোন চলে যাবে মাসি বাড়িতে চলো খুশি

সো সারাদিন বাইরে বাইরেই কেটে গেলো বাট প্রত্যেকটা জিনিস অনেক ভালোভাবে হয়ে গেছে আর আজকের ব্লগটা এখনই এন্ড করবো তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও সো চলো আজকের মতো টাটা গুড নাইট ভীষণ ঠান্ডা আমি এখন লেপের মধ্যে ঢুকবো টাটা টাটা টাটা